আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময় মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই, বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন ব্যক্তি জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার নিকট থেকে বেঁচে থাকার উপায়ও বলে দিয়েছেন। ইবনে উমাইরা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন, অতঃপর দাজ্জালের আলোচনা গিয়ে বলেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী তাদের উম্মতকে ভয় দেখিয়েছে, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলে নাই। তা হলো, দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধ নয়। দাজ্জালের পরিচয়। দাজ্জাল মানব জাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে রক্ষা, তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় সশস্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল, মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহতাকার একজন যুবক পুরুষ। শরীরের রং হবে লাল, বেটে মাথার চুল হবে কোঁকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা এবং আঙুলের ফলের মতো উঁচু। সূত্র বুখারি অধ্যায় কিতাবুন ফিতনা। দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো সন্তান থাকবে না। সূত্র বুখারি অধ্যায় কিতাবুন ফিতনা। বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে, কোনো কোনো হাদিসে তার বলা হয়েছে তার ডান চোখ অন্ধ হবে, আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে। মোট কথা, তার একটি চোখ দূষিত হবে। তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মোট কথা, দাজ্জালের অন্যান্য বৈশিষ্ট্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট হলে অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে। সূরা বুখারী অধ্যায় কিতাবুন ফিতনা। মোট কথা, আল্লাহ মুমিনদের জন্য অন্তদৃষ্টি খুলে দেবেন, ফলে সে সহজে দাজ্জালকে দেখেই চিনতে পারবে। দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা। দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে। তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্য দাজ্জালের আবির্ভাব ঘটবে। এখন প্রশ্ন হতে পারে, দাজ্জাল বর্তমানে কোথায় এবং কি অবস্থায় আছে? ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। তিনি নামাজ শেষে আস্তে আস্তে মেম্বারে উঠে বসলেন। প্রথমেই তিনি বললেন, প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম দাড়ি ছিল একজন খ্রিস্টান লোক, সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম। লাখম ও জুজাম গোত্রের 30 জন লোকের সাথে সে সমুদ্রে যাত্রায় গিয়েছিল।
দুর্গমপূর্ণ আবহাওয়ায় শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটামুটি এক এবং প্রচুর চুল বৈশিষ্ট্য একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুলধারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপথ ধারণ করতে সক্ষম হলো না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ গ্রহণকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ গ্রহণকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা ওই ঘরের ভিতরে প্রবেশ করো এবং অবস্থানরত লোকটির কাছে যাও, সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। তামিম দারি বললেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল, তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান। তথাপিও আমরা ভীতু হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহদায়কার একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। তার হাত দুটোকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম। সাগরে প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করল। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হই। দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বৈশিষ্ট্য এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম। প্রচুর পশমের কারণে তার অগ্রপথটা চিনা যাচ্ছিল না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারীর গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা ওই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও, সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারে তুমি একজন শয়তান, এই ভয় থেকেও আমরা নিরাপদ নই। সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসানের কি সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বলল, আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি, সেখানের গাছগুলো এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলো কোনো ফল ধরবে না। অতঃপর সে বলল, আমাকে বুহাইরা তুত তাবাইয়ার সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বুহাইরাতুত তাবারিয়ার কি সম্পর্কে জিজ্ঞাসা করছো? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে। আমরা বললাম, তোথায় প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই তোথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে, লোকেরা কি এখনো সে পানি দিয়ে চাষাবাদ করছে। আমরা বললাম, তোথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। সে আবার বলল, আমাকে উম্মদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছে, ফলে তারা তার অনুগত করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, তাই। সে বলল, তার অনুগত করাই তাদের জন্য ভালো। এখন আমরা
এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরেই পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেস্তাগণ কোষ মূর্তি তরোয়াল হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনায় প্রতিটি প্রবেশ পথে ফেরেস্তাগণ পাহারা দেবে। কিয়ামত সংঘটিত হবে, এই সত্যকে মুমিন মাত্রই বিশ্বাস করে। তার জন্য যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং তার ভয়াবহতা থেকে বেঁচে থাকার জন্য প্রত্যেক মুমিন মুসলমানকে আমলে সালেহ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক, এই সত্য ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।